যে নববর্ষ উপলক্ষে মাংসের দাম এখন 595 না 590 আগামী কাল থেকে এক সপ্তাহ জন্য কার্যকর হবে আশা করব এর পরে আরো আরো কমবে সেই প্রত্যাশা থাকে আপনি কোথা থেকে আসছেন? আমি মিরপুর শারাপাড়া দিয়ে আমি তো আজকে মাংস কিনতে আসছি। আপনারা তো ফলির বের সাথে আপনারা আমরা মালা পরবো মানে আমরা সেদিকে তো যাইতে পারি না মিরপুরে এখানে আসছেন কেন? মিরপুরে আসছেন সকল কিছু অর্জন স্যার মিরপুরে স্যার 700 টাকা করে বিক্রি করে স্যার যদি মিরপুর বাজারটা একটু অভিযান চালাইতেন বেশি ভালো হতো। ফকিরের বাজারে 50 সিলেট থেকে এখানে থাকে উনি। আচ্ছা তাই সোনাপুর তো ফলি সাহেব কেমন আছেন? আজকে আমি নিজে মাংস কিনতে আসছি যেহেতু আজকে বছরের প্রথম দিন, তাই ভাবলাম যে খলিল সাহেবের মাংস কিনবো আমি নিজে এসে, তা এটাই আর কি। তা এখন আমাকে 3 কেজি মাংস দিবেন, কোথা থেকে দিবেন দেন আমাদের ওনাদের সিরিয়ালি অনুযায়ী দেন, আর আমি একটু আপনাদের ওইয়াটা একটু ভিজিট করব মানে কোথায় কোথায় আছে স্যার এখন বিষয়টা একটু দেখবেন। এখন কথাটা হলো যে খলিল সাহেব 595 টাকায় মাংস বিক্রি করার পরে আজকে মাংসের বাজারটা একটা স্থিতিশীল আসছে সারা বাংলাদেশে। আমি মাঝখানে ওমরায় গিয়েছিলাম, আমি আসছি 2 দিন আগে, এবং সেখানে সৌদি আরবেও খলিল সাহেব পরিচিত হয়ে গেছে, এবং বাংলাদেশে যে এই যে একটা ব্রেক থ্রু এনেছে তার ফলে কিন্তু আজকে 650 টাকায় তারা বাধ্য হয়েছে ডিক্লেয়ার করার জন্য। এখন আমি আজকে একটা প্রস্তাব দেবো খলিল সাহেবকে, আমি আশা করব এখানে অনেক মিডিয়া আছে, যেটা 595 টাকা, এবং আজকে যেহেতু 1 জানুয়ারি 2024 এক সপ্তাহের জন্য খলিল সাহেব আরেকটু কী করতে পারে এটা একটু ভাবেন, এটা আমরা একটা ডিক্লেয়ার করবো, ঠিক আছে? আরও কিছু করা যায় কিনা কথা বলার? আচ্ছা বলেন। খলিল সাহেবের আমরা বিভিন্ন রকম লাইভ দেখি, আমি তো সারাপাড়া দিয়ে আসছি মিরপুর, সে প্রায় লাইভই বলে অন্য অন্য ব্যবসায়ীরা তারে অনেক প্রভাব বিস্তার করতেছে, আমরা চাই যে আমার খলিল ভাইয়ের কোনো আমাদের জন্য অন্তত কোনো ক্ষতি না হোক। আচ্ছা এখন আমি ব্যবসায়ীরা প্রচুর পরিমাণ তারে কাজ করতেছে। আপনার মনে আছে যে আমার ওখানে একটা মিটিংয়ে অনেক হইচই হয়েছে, আমি তাকে জিজ্ঞেস করছিলাম কোনো আছে কিনা, এবং আমি কিন্তু অলরেডি বিভিন্ন গোয়েন্দা সংস্থা পিছনে আছে এখানেও কিন্তু আছে, এবং তারা কিন্তু প্রোটেকশন দিয়ে রাখছে, যদি কেউ কোনো রকম টেলিফোনে হোক বা অন্যভাবে হুমকি দেয় অবশ্যই আমাকে জানাবেন, তাকে আমরা বাইরে রাখতে চাই না। যিনি এই ক্ষেত্রে হুমকি দিবে সে হলো দেশের শত্রু, এবং এই দেশের শত্রুদের আমাদের কিন্তু নির্মূল করতে হবে। খলিল সাহেবরা যে এগিয়ে আসছে সাহস নিয়ে, এরকম আরও অন্য সেক্টরে এগিয়ে আসা দরকার, এবং এইভাবে আমরা চাই যে আরও অনেকে আসুক আগায়া। এবং আমি যেটা মনে করি যে মাংসের দাম যদি আজকে 650 টাকা তারা ডিক্লেয়ার করছে, খলিল সাহেব 595 টাকা বিক্রি করছে, এটা আরও কমে আসবে। আমরা অনেকগুলো বিষয়ে কাজ করছি, যেটা হলো যে মাংসের দাম কমানোর জন্য যেটা ফিডের দাম বা এইসব ক্ষেত্রে যদি আমরা আরও কাজ করতে পারি তাহলে এটা আরও কমে আসবে। আমি মনে করি বাংলাদেশে আমরা যদি কয়েকটা বিষয় কাজ করি তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে বা ইভেন আগামী রোজার মধ্যে আমরা 500 টাকার মধ্যে মাংস খাওয়ানো সম্ভব। সেক্ষেত্রে আমি আশা করি যে সবাই এখানে আরও বেশি রেসপন্সিভ হবে। চলেন আপনারা মাংস খাইতে পারতেন স্যার, আপনাকে ধন্যবাদ স্যার, দিন মজুরে মাংস খাইতে পারতেন স্যার, একটু দেখি আপনার ইয়েটা দেখি। যে সবাই একটা অপপ্রচার করে, সবাই একটা অপপ্রচার করে যে খলিল সাহেব নাকি কি বলে জার্সি গরু, আমি জানি না জার্সি গরুটা কি একটু বলেন স্যার। জার্সি গরুটা হলো কি ওটা হাড় কোনো চোপড়ি হয় না? আচ্ছা হ্যাঁ, এইটা আমি এই প্রথম শুনলাম ওই মিটিংয়ে যে জার্সি গরু। এবং দেখেন আপনার এই এটা একটু একটু শিংটা একটু উঠাই দেখেন, দেখেন দেখেন একদম মানে কোরবানির যে গরু আমরা যেগুলো চয়েস করি ঠিক সেই গরুই তাই না? আমরা কোরবানির গরুর মতো এই গরু স্যার, দাঁতগুলো দেখেন এই যে এই পর্যন্ত 10টা গরু জব হয়েছে, 10টা গরু দাঁতগুলো দেখা যাচ্ছে। আমি বুঝলাম না, এক ব্যক্তি বলছেন যে জার্সি গরু, কিন্তু এটা তো সবই আমি বলবো যে মানে একদম কোরবানির উপযুক্ত যে গরু, এটা তো আপনার এটা তো আপনারা দেখতেছেন, কিন্তু যারা ওই যে বলে যে তারা খলিল সাহেব খারাপ মাংস বিক্রি করে আর ওনারা ভালো মাংস বিক্রি করে, ওই মাংসটা কোথায় জবাই হয়, ওই মাংসটা কোথা থেকে আসে, তার কোনো ট্রেস আছে? সেই গরুগুলো কি এটা কি সুস্থ গরু কিনা বা সেটা জীবিত গরু কিনা সেটা তো কেউ জানে না, কোথায় জবাই হচ্ছে তাই না? তারা তো কী করে মাংস কেটে এনে তার দোকানে বিক্রি করে, সেই গরুগুলো কোথা থেকে আসছে সেটা তো কেউ জানি না আমরা,
তাই না? কিন্তু সে তারটা তো এখানে আপনারা দেখতেছেন মনে হয়। এই যে আপনার প্রসেস হয়েছে, আমরা কি ঢুকবো জুতা পরে? এই সব গরুই এলো একই, সব গরুই একই রকম। সেটা আপনার ওই যে এটার যে কলিজাটা কোথায় দেখি তো, মানে কলিজা ফ্রেশ ফ্রেশ কিনা দেখেন একটু। আমি ওই যে বেঙ্গল মিটে গিয়েছিলাম, ওই যে আমাদের হালাল প্রোডাক্ট দেখার জন্য পাবনার সাথিয়াতে, সেই বেঙ্গল মিটের যে গরুগুলো আপনার এই একই রকম গরু, এবং সেখানে আপনার কলিজা দেখলেই বোঝা যায় যে সেটা সুস্থ গরু বা অসুস্থ গরু। ওখানে যে আমাদের ইয়ের যে সার্জনরা আছেন, বিশেষ করে আমাদের পশু প্রাণী সম্পদের যে ডাক্তার সাহেবরা আছেন, তারা কিন্তু ওই কলিজা টেস্ট করে, এবং আপনি দেখেন কলিজাটা কিন্তু ফ্রেশ কলিজা। এটা দেখে বোঝা যায় যে আপনার এই গরুটা কিন্তু আপনার সুস্থ গরু, মানে যে গরুগুলোকে আপনার মোটা তাজা করে সেটা কলিজাগুলো কিন্তু আপনার এটা মানে আপনার ইনফেকশন থাকে। এবং এই যে এগুলো কিন্তু প্রসেস হবে দেখেন প্রত্যেকটা গরু, এবং সেগুলো কিন্তু সবই আপনার একদম সার গরু, যেটা আমরা কোরবানির সময় যে গরুগুলো ব্যবহার করি। এটা একটু আপনারা দেখাতে পারেন, এই এই গরুটা এমনি কিনেছেন কত করে? এগুলোর কিরকম কত টাকা? এগুলো এটার কত মন মাংস হবে? আর এই এইটা কিনেছেন কত? মানে মানে মোটামুটি আপনার আপনার মানে মোটামুটি দুই লাখ টাকার মতো নাকি? আচ্ছা, আমাকে আমাকে 3 কেজি দেন, আমার ড্রাইভারের জন্য 1 কেজি, ফারুকের জন্য 1 কেজি, মোট কয় কেজি দিলেন? 8 কেজি। এই ইয়ার মানে কত? না না, পেমেন্ট দিতে হবে। কত হচ্ছে দেখেন? 8 কেজি। 8 কেজি ওকে। আচ্ছা, আমরা আজকে মাংস নিয়ে গেলাম, আমি আমার স্টাফদের জন্য নিয়ে গেলাম নববর্ষের জন্য। আমি জানি না এখানে যারা আছে, এখানে যারা মানে মাংস কিনতে এনেছে এসেছে, সেটা হলো যে নববর্ষ, এবং আমি আজকে নববর্ষে আমি আজকে খলিলের মাংস দিয়ে আমি আজকে রাতে দেখি খাবো, দেখি কেমন হয়। এখন নববর্ষের উপলক্ষে আমি খলিল সাহেবের কাছে একটু আহ্বান জানাতে চাই, এই এক সপ্তাহ, আজকে হলো 1 তারিখ, এই এক সপ্তাহ উনি 595 টাকায় মাংস বিক্রি করছেন। আমি আজকে এসেছি মানুষের জন্য, সারা বাংলাদেশের মানুষের জন্য, ঢাকাবাসীর জন্য। খলিল সাহেব আর একটা ডিক্লারেশন দিবেন, এবং আমি জানি যে উনি লস করবেন না, উনি যদি একটা ডিক্লারেশন দেন না, এটা আমি আরও ওয়েলকাম জানাই। মাংসের দামটা আর একটু কমানো যায় কি না? নববর্ষ উপলক্ষে যেহেতু বলছে, আমি আরও 5 টাকা এক সপ্তাহের জন্য কমাই দিব, অর্থাৎ 590 টাকা। 590। আচ্ছা, তাই 590 টাকা থেকে এখন থেকে এই মাংস বিক্রি হবে, কালকে থেকে 590 টাকা করে বিক্রি রাখে। এটা আপনার প্রচার করবেন, এবং আমরা আশা করি যে খলিল সাহেব এগিয়ে আসছে, এবং এরকম এগিয়ে আসলে আমরা আমাদের যে সিন্ডিকেটের কথা বলেন সেটা ভাঙতে পারবো। ধন্যবাদ আপনাদের। না, আপনার প্রথমত ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন এবং এই ঢাকা শহরের যারা মাংস ব্যবসায়ী সমিতি আছে, তারা নিজেরা মিটিং করেছে, আমি কিন্তু দাম ঠিক করে দেয়নি, তারা নিজেরা মিটিং করে 650 টাকা দাম নির্ধারণ করেছে। তার মধ্যে আপনার 800 গ্রাম মাংস থাকবে, 150 গ্রাম হাড্ডি থাকবে, 50 গ্রাম চর্বি থাকবে, এবং সেইভাবে বিক্রি হওয়ার কথা। এর উপরে যদি কেউ বিক্রি করে, সেটি হলো সুপার শপে প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে, নিশ্চয়ই বেঙ্গল মিট আপনার এই দামে পারবে না, কিন্তু এর উপরে বিক্রি করে এরকম একটা তথ্য আমার কাছে আসে, সেই জন্য আমাদের বাজার তদারকি বা অভিযান এটা অব্যাহত থাকবে। যদি এরকম কোনো তথ্য থাকে যে এর উপরে বিক্রি করা হচ্ছে, সেখানে আমরা আমাদের মনিটরিং টিম আমরা জোরদারভাবে কাজ করি। অন্যরা কিন্তু 650 টাকায় বিক্রি করছে এবং সেইভাবে ডিক্লেয়ার করেছে, এবং আমি আশা করছি, আমি যেটা বললাম যে অনেকগুলো বিষয় যদি আমরা
কার্যক্রম নেই, বিশেষ করে ফিডের দাম, আমাদের আরও কিছু চামড়ার দাম পাওয়া যাচ্ছে না, সেই সব কার্যক্রম যদি আমরা নিতে পারি তাহলে এটা আমি মনে করি যে 500 টাকার মধ্যে আনা সম্ভব এবং সেটা বাস্তবে সম্ভব। এই যে গরু যেটা আমাদের নর্মাল যে মাংস বিক্রেতারা যেটা বিক্রি করেন, তারা আসলে যে সোর্সিংটা করেন সেই সোর্সিংটা আসলে দেখা গেল যে এখানে অনেকগুলো হাত বদল হচ্ছে, মধ্যস্বত্বভোগী বলেন, ফড়িয়া বা এটা, কিন্তু খলিল সাহেব যেটা আছে ওনার গাবতলি থেকে উনি সরাসরি এনে বিক্রি করছেন এবং ওনার পক্ষে যেটা উনি প্রতিদিন 30টা গরু, এটি কিন্তু উনি একদম ডাইরেক্ট খামেদের কাছ থেকে আনতে পারবেন না, গাবতলির হাট থেকে ওনার একটা অ্যারেঞ্জমেন্ট আছে, ওইভাবে কিন্তু উনি একদম প্রকৃত দামে নিয়ে আসতে পারছেন। সেক্ষেত্রে উনি যেহেতু কম দামে বিক্রি করছেন এই জন্য ওনার কাটতি বেশি, অর্থাৎ বিক্রি বেশি, এই কারণে ওনার অল্প মার্জিন হলেও আলটিমেটলি ওভারঅল কিন্তু তার বিক্রি বেশি দেখে পোষায় যাচ্ছে। এখন ওই ব্যক্তিরা যারা 650 বিক্রি করছে তারাও যদি এরকম উদ্যোগ নেয় তাহলে কিন্তু তাদেরও বিক্রি বাড়বে, এবং যখন 800 টাকার দাম ছিল তখন কিন্তু মানুষ মাংস কেনা কমিয়ে দিয়েছিল এবং বিক্রি কম হতো, তাদের লস হতো, এখন কিন্তু বিক্রি দাম কমানোর পরে বিক্রি বেড়েছে এবং এখানে কিন্তু লাভও হচ্ছে। তাই সবাইকে আপনাদের ধন্যবাদ এবং আমি খলিল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে নববর্ষ উপলক্ষে মাংসের দাম এখন 595 না 590, আগামীকাল থেকে এক সপ্তাহের জন্য কার্যকর হবে, আশা করব এরপরে আরও আরও কমবে, সেই প্রত্যাশা থাকবে। সবাইকে ধন্যবাদ।